চাপাই নবগঞ্জের শিবগঞ্জের কৌশলে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে মা বের করে দিয়েছে সন্তানরা পরে নিরুপায় হয়ে উপজেলার এলাকায় বাল্যকালের বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা এমন খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার কানসার্টের কাজিরপাড়া গ্রামে দাহারুল ইসলামের বাল্যবন্ধু আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন ইউএনও বৃদ্ধ ইসলাম তার জানান তাদের ভরণ পোষণ ও দেখাশোনা না করে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা স্বামী স্ত্রী এখন অসহায় জীবনযাপন করছেন কান্না জড়িত কণ্ঠে তিনি আরো জানান তাদের সাত ছেলে সবাই প্রতিষ্ঠিত তাদের দুজনের তেরো বিঘা জমি ও চল্লিশ লাখ টাকা ছিল সেই সম্পদ হাতিয়ে নেয়ার পর ছেলেমেয়েরা কেউ আশ্রয় না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের এমন কি তাদের জাতীয় পরিচয়পত্র দুটিও সন্তানদের কাছে এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন দাহারুল শেরিনার সন্তানদের উচিত হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার সঙ্গে জন্মদাতা ও গর্ভধারিণী মা বাবাকে আশ্রয় দিয়ে সেবা শুশ্রূষা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে তা দেখে জেলা প্রশাসক ওই দম্পতির বিষয়ে খবর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি আরো বলেন প্রাথমিকভাবে তাদেরকে কিছু ফলমূল খাবার ও নগদ অর্থ দেওয়া হয়েছে পরবর্তীতে তাদের সকল দায়িত্ব নেবে জেলা উপজেলা প্রশাসন